আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে আলোচনা করবো ত্রিকোণমিতি চ্যাপ্টার নাইনের তেরো নম্বর গাণিতিক সমস্যাটি তো তুমি যদি এখনও আমাদের গাণিতিক সমস্যা এক থেকে বারো নম্বর না দেখে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমরা যেই গাণিতিক সমস্যাটির সমস্যা সমাধান করবো সেই সমস্যাটি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ এবি সমান উনত্রিশ সেন্টিমিটার মানে একটা বাহুরদৈর্গ দেয়া আছে বিসি সমান একুশ সেন্টিমিটার আরেকটি বাহুরদৈর্গ্য দেয়া আছে এবং আমাকে কোন এ বি সি সমান সমান থিটা ধরতে বলা হয়েছে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে তোমরা অনেকে যে যখন চিত্র একে অঙ্ক করো তখন মন মতো কোন দাও থিটা বা এক্স বা হচ্ছে কেউ দাও হচ্ছে আলফা বিটা এরকম বাট এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারবে না কারণ এখানে তোমাদেরকে বলে দেয়া হয়েছে কোন এ বি সি সমান সমান থিটা মানে তোমার যে কোনটা থাকবে ওই কোনটাকে থিটা ধরতে হবে তো ধরলে আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার তো আমরা শুরু করি আমাদের কাছে যদি এটা দেয়া দৈর্ঘ্য দেয়া আছে আমরা জানি এবেন্টিমিটার বিসি সমান একুশ সেন্টিমিটার তাহলে এটাকে যদি আমরা চিত্রতে রূপা রূপান্তর করি আমরা কি বলেছিলাম যে এখানে কোন এ বি সি থিটা আচ্ছা তো যে এখানে কোন এ বি সি থিটা মানে হলো কোনটা কোন বিটা কোন হবে নাকি সিটা কোন হবে নাকি এটা কোন হবে কোনটা কোন হবে কমেন্ট বক্সে দেখো এবার আমি অ্যান্সারটা দিয়ে দিই যদি এরকম কখনো দেখো যে তিনটা এরকম লেখা আছে যে কোন এবিসি বা কোন বিসিএ বা কোন ডিইএফ সময় মনে রাখবা যে মধ্যে যে বর্ণটা থাকবে বা মধ্যে যে অক্ষরটা থাকবে সেটা হবে কোন মানে এখানে তাহলে কোন কোনটা বি এই যে দেখো এখানে কোন বি থিটা দেয়া আছে তাহলে এটা যদি কোন হয় আমাদের ভূমি কোনটা আমাদের ভূমি হচ্ছে বিসি আমাদের লম্ব হচ্ছে এসি এবং আমাদের অতি হচ্ছে এবি তাহলে আমাদের এখানে মান দেয়া আছে এবি সমান উনত্রিশ সেন্টিমিটার তাহলে এবির মান বসালাম বিসি সমান একুশ সেন্টিমিটার আমরা বিসির মান বসালাম এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমাদের এখানে ভূমি অতিভুজ বা লম্বকোণটা আমরা এর আগের লাইনে বলেছি তাহলে এখানে যদি আমরা ছোট একটা সাইড চেঞ্জ করি যে এখানে যে আমাদের ডান সাইডে দেয়া আছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আর এখানে বাম সাইডে দেওয়া আছে এব স্কোয়ার আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি মানে ডান সাইডের জিনিসটা বাম সাইডে এবং বাম সাইডের জিনিসটা ডান সাইডে নেই মানে সাইড চেঞ্জ করি তাহলে আমাদের হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার এখন আমাদের এখানে বামপাস থেকে আমরা যদি বিসি স্কোয়ারটাকে ডান পাশে নেই তাহলে এখানে আছে প্লাস বিসি স্কোয়ার সেটাকে ডান পাশে নিলে হবে মাইনাস বিসি স্কোয়ার আর আমাদের এখানে মান দেয়া ছিল এবির মান দেয়া আছে উনত্রিশ এবং বিসির মান দেয়া আছে একুশ তাহলে কি হবে টোয়েন্টি নাইন হোল স্কোয়ার সমান এইট ফোরটি ওয়ান অ্যান্ড টোয়েন্টি ওয়ান হোল স্কোয়ার সমান ফোর ফর্টি ওয়ান আচ্ছা এখন আমরা কি করব এই দুইটা থেকে বিয়োগ করলে আমাদের চারশো থাকে আর এখানে এই বাম পাশে স্কোয়ার আছে এটাকে ডান পাশে নিতে কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে রুট ফোর হান্ড্রেড কী হবে টোয়েন্টি আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছিল কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তো আমরা যদি এই মানটা নির্ণয় করতে যাই দেখো এখানে আমাদের মান লাগবে কস্থিটার মান লাগবে সাইন্থিটার মান লাগবে কারণ কস্তিটার মান আমরা পেলেই তো এখানে বসায় দিতে দেন বর্গ করতে হবে কিন্তু এই এত কিছু যে ক্যালকুলেশন করলাম আমরা কি এখনও কস্থিটা বা সাইন্থিটার মান বের করতে পেরেছি বের করতে পারি নাই আমরা এতক্ষণ জাস্ট ক্যালকুলেশন করে কী করলাম এই যে আমাদের এসি আছে মানে বিপরীত বাহুটা আছে এটার মান নির্ণয় করতে করলাম কারণ কি একটা সমকরণিত্রি বুঝে তোমার যদি লম্ব ভূমি এবং অতিভুজ এই তিনটার মান দেয়া থাকে এবং মান কোনটা মান দেয়া থাকুক বা সমকোণ বলা থাকুক যেটাই দেয়া থাকুক না কেন যদি দেয়া থাকে তাহলে তুমি ওই ত্রিভুজটা থেকে যে কোনো কিছু করা সম্ভব তো আমরা যেহেতু এই ত্রিভুজটার লম্বের মান জানি এসি সমান ভূমির মান জানি যেটা দেয়া ছিল টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার এবং কি অতিভুজের মান জানি যেটা দেয়া ছিল 29 নাইন তাহলে এখান থেকে আমরা কস্টেটার মানও বের করতে পারবো সায়েন্টিটার মানও বের করতে পারবো আমরা কস্টেটার সময় সমান কি জানি কবরের ভূত অতি ভূমি বাই অতিবুজ তাহলে চলো দেখি কস্টেটার মানটা কি হবে তাহলে কস্তেটার সময় সমান টোয়েন্টি কেন কবরে ভূত অতি ভূমি বাই অতিবোজ আমাদের ভূমির মান ছিল টোয়েন্টি ওয়ান অতিভূজের মান ছিল টোয়েন্টি যেটা দেয়া ছিল আচ্ছা আমাদের সাইন থিটার মান কী হবে সাগরের লবনতি লম্ববাই বাই অতিভুজ আমাদের লম্বের মান টোয়েন্টি যেটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি আর আমাদের অতিবুজের মান টোয়েন্টি নাইন যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল তাহলে সুতরাং কজ স্কোয়ার এখানে থিটা হবে মাইনা সাইন স্কোয়ার এখানেও একটা থিটা হবে টাইপ মিস্টেক তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কস থিটার মান কি দেওয়া আছে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি নাইন আর এখানে সাইন স্কোয়ারের সাইন থিটার মান দেওয়া আছে টোয়েন্টি বাই টোয়েন্টি নাইন হোল স্কোয়ার তাহলে এখন যদি টোয়েন্টি নাইন বাই টোয়েন্টি নাইনকে আমরা হোলি স্কোয়ার করি তাহলে ক্যালকুলেশন করলে ফোর ফর্টি ওয়ান ডিভাইডেড বাই এইট ফর্টি ওয়ান মাইনাস ফোর হান্ড্রেড ডিভাইডেড বাই এইট ফর্টি ওয়ান আচ্ছা তাহলে নিচে কী হবে যে এখানে নিচে লসগো করলে হবে ফোর হান্ড্রেড অ্যান্ড ফর্টি ওয়ান মাইনাস ফোর হান্ড্রেড ক্যালকুলেশন করলে ফর্টি ওয়ান বাই এইট ফর্টি ওয়ান আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো তুমি যদি এখন ভিডিওটা পজ করে এগুলো নোট করতে থাকো তাহলে তুমি তোমার সময় নষ্ট ছাড়া আর কিছু না তুমি একটা কাজ করো আমাদের বিডি স্মার পিডিএফটা সংগ্রহ করে নাও এটার মধ্যে তোমার সবগুলো নোট থাকবে প্লাস হচ্ছে এই পিডিএফটা তোমাদের অঙ্ক করিয়ে দেবে তুমি না পারলো বা যেহেতু এটার নাম হচ্ছে বিডি স্মার্ট পিডিএফ নিচে লেখা আছে দেখো এখানে ডেসক্রিপশনটা লেখা আছে বা ডেসক্রিপশন বক্সে এটার বিবরণ লেখা আছে যে এটা কি জিনিস এটা খায় না মাথায় দেয় সবকিছু লেখা আছে প্লাস এই পিডিএফটা টা কীভাবে কাজ করে সেটা একটা রিভিউ ভিডিও লিঙ্কও আমাদের দেওয়া আছে দেখে নাও আল্লাহ হাফেজ